যদি আজকে আমরা সকালবেলা এই রাস্তাটা দিয়েই গেছি, এখন আবার রাত্রিবেলায় আবার এই রাস্তাটা দিয়েই যাচ্ছি, আবার দু একটা দোকানে যাবো এবং আরও কিছু জায়গায় যাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি। দেখুন বর্ধমানের বাজার আজকে রবিবার হলে বন্ধ, অনেক দোকান বন্ধ। একটা সামনে অঞ্জলি জুয়েলার্স আছে, দেখুন আসছি আমরা, এখানে কিছু দোকান আছে, এগুলো খোলা আছে। আজকে এই দেখুন অঞ্জলি জুয়েলার্স, এই দেখুন সামনে কার্জন গেট আসছে, যেটাকে বিজয় তোরণ বলা হয়, কিন্তু সবাই কার্জন গেট মানে নামেই এখন অবধি প্রসিদ্ধ। আমরা কার্জন গেট হয়ে বাঁ দিকে যাবো, আমরা একটু খাদিমসের দোকানে যাব। এখানে দেখুন আশেপাশে কিছু দোকান আছে, কার্জন গেট দেখুন খাদিমস, আমরা খাদিম আমরা এখানে এসে ভেতরে যাবো, জুতো কেনার প্ল্যান আছে, ভেতরে যাচ্ছি। আমাদের কেনাকাটি হয়ে গেছে, মানে একটুখানি বুটস দেখছে, তোর খুব ফেভারিট জিনিস, যাই হোক এখানে কিনে দেওয়া হয়নি। আমরা ভিড় করছে, আমাদের বাড়ি যাব। দেখুন এখানে দেওয়ালগুলোকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, এবং এর সামনে একটি প্রসিদ্ধ মোগলাইয়ের দোকান আছে এসপাল, আমরা সেখানে যাচ্ছি যে মোগলাই এবং কাটলেট খাবো বলে। এই দেখুন এটা হচ্ছে কার্তিকের মোগলাই, এবং এর পাশে হচ্ছে এসপান। দুটো চার জায়গা আছে, দুটো চার জায়গায় আসুন আসুন। দেখুন বিজয় তরুণ, আমি যখন আপনাদেরকে পেছন দিকটা দেখাচ্ছিলাম, এটা সামনের দিকটা, ফ্রন্ট ভিউ। বর্ধমানকে সিম্বলাইজ করার জন্য বিজয় তরুণ বারবার ব্যবহার করা হয়। এই দেখুন বিজয় তরুণ, আসলে এটা কার্জন গেট নামে প্রসিদ্ধ, কিন্তু এটার নামটা যদিও বদলানো হয়েছে, বিজয় তরণ করা হয়েছে, কিন্তু তাও সবাই কার্জন গেটই বলে। ওটা
স্প্রিং রোল, এটা স্প্রিং রোল দিয়েছে ওরা, স্প্রিং রোল। এটা মুঘলাই, এটা কাটলেট। যে মুঘলাই খাচ্ছে, দেখুন রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডার, বর্ধমানের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। এখানে আমরা একটু ঢুকব, কিছু মিষ্টি কেনার আছে। দোকানটা রেনোভেট করেছে নতুন করে। দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, বড় করেছে, কত রকমের মিষ্টি। এটাও খেতে পারো না, আমাদের কেনাকাটি হয়ে গেছে। আমরা আবার ফিরে বন্ধ ঘন্টা মধ্যে। কত বড় দোকান রাখা বলল, খুব ভালো মিষ্টিগুলো দারুণ খেতে। এখন আমরা বেরিয়ে গেছি দোকান থেকে, আমরা এবার সামনের দিকে হাঁটছি, টোটো ধরব। টোটো দেখছি, একটা টোটো দেখলে উঠে যাব। টোটো আসছে সামনে, টোটো পেয়ে গেছি আমরা, উঠছি। ওঠো বাবা, ওঠো। আমরা সবাই বসে পড়ছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমরা বেরিয়েছিলাম, চলে এসেছি এখন। আমরা যে খাদিমসে গেছিলাম, দুজোড়া জুতো কিনেছি, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি, দেখবেন। এই দেখুন, এটা একটা, এটা আমার মেয়ের জন্য কিনলাম খাদিমসের। এটা একটা, আর একটা হচ্ছে এটা আমার। এই দেখুন, এই দুজোড়া জুতো কিনেছি আমরা। তো আজকে আমাদের, আজকের মতো আমাদের এখানেই, আজকের দিনের ট্যুরটা এখানেই শেষ হলো। যেটুকু ঘোরাঘুরি করার ছিল হয়ে গেছে। আবার আমরা কালকে আবার বেরোবো, কালকে আমাদের কলকাতা যাওয়ার একটা কথা আছে, সেখানে চেষ্টা করব গিয়ে ভিডিও করার। আপাতত আপনাদের সকলকে শুভরাত্রি জানাই। আমার ভিডিওটা প্লিজ আপনারা প্রত্যেকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। সকলকে শুভরাত্রি জানাই, আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে।